নমস্কার কেমন আছেন সবাই অলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আদার খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কুচি করে কেটে তারপরে থেতো করে নেব এখানে আমি পটলও ধুয়ে নিয়েছি ভালো করে এবার অল্প অল্প করে আমি খোসা ছাড়াবো আর ছোট্ট ছোট টুকরো করে কেটে নেব। তারপরে আবার একবার ভালো করে ধুয়ে নেব আমি কিভাবে কাটছি আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি জিরে তারপরে এখানে আমি ধনে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চিনি ঘি আছে এক চামচ আর থেতো করা আদা এখানে গরম মশলা আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি আমি একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য দুটো শুকনো লঙ্কা জিরে আর ধনে আমি শুকনো খোলায় ভেজে তারপরে তুলে নেব আর গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কা দুটো হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো তাতে ভাজতে সুবিধা হবে হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দেব আর ধুয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি ভাজা হওয়ার জন্য সামান্য নুন আর হলুদ দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। পটলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব মুগ ডাল দিয়ে পটলের ঘন্ট রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দেবো পরিমাণ মতো আর আমি ফোড়নে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে জিরে দারচিনি আর একটা এলাচ দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব চার পাঁচ সেকেন্ড পরে আমি থেতো করে রাখা আদাটা এবার দিয়ে দেবো আর একটু এটা ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় হয়ে গেছে এবার কুচিয়ে রাখা টমেটো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব আর সামান্য একটু লবণ ছিটিয়ে দেব ওপর থেকে যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন আমার উনুনের আঁচ কমানো আছে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দেবো ভালো করে মিশিয়ে দেব। এখান থেকে সামান্য পরিমাণে একটু চিনি এর মধ্যে কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি স্বাদ হয় একশো গ্রাম সোনা মুগ ডাল আগে থেকে ভালো করে ধুয়ে তারপর দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন জল ঝরিয়ে এটা দিয়ে দিলাম আঁচ কমিয়ে আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দর সেন্টও বেরিয়েছে এবার আমি এখানে পরিমাণ মতো গরম জল দেব গরম জলটা একটু বুঝে দিতে হবে কারণ এটা মাখো মাখো করে রান্না করব এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব এখন আমার আঁচ মিডিয়াম লোতে রাখা আছে এবার ঢাকনাটা তুলে দেখে নেব এইটি পারসেন্ট ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এরপরে আমি চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা সেটা দিয়ে দিলাম এখন আঁচ কমিয়ে দু মিনিট রান্না করে নেব মুগ ডাল দিয়ে পটলের ঘন্ট গরম ভাত রুটি বা লুচির সাথে খেতে দারুণ লাগে এখান থেকে অর্ধেকটা পরিমাণে গরম মশলা আর এই ভাজা মশলাটার অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব আর তারপরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা আজকে মুগ ডাল দিয়ে পটলের ঘন্ট রান্নাটা আমার হয়ে গেছে এক চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর নামিয়ে নেব আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ